হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাতে চলেছি সুপার কাপের ড্র ঘোষণা হয়ে গেছে আর কোন কোন টিম পার্টিসিপেট করতে চলেছে, তো সেই সব তোমাদের আপডেট দেব আন্ডার টোয়েন্টি ওমেন্স যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তার আপডেট দেব। তো সবার প্রথম আমি শুরু করছি সুপার কাপকে নিয়ে। তো সুপার কাপের চারখানা গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেকটা গ্রুপে চারখানা করে টিম রয়েছে। আর আইএসএলের জানো 11খানা টিমই কিন্তু খেলছে, আর হ্যাঁ আই লিগ থেকে কিন্তু সব টিম খেলছে না, কারণ তাদেরকে কোয়ালিফাই করে মেন রাউন্ডে খেলতে হচ্ছে। তো আমি বলে দিই তোমাদের কোন কোন টিম খেলছে আর কোন কোন টিম খেলছে না। তো প্রথম আমি গ্রুপটার কথা বলবো। তো সেই গ্রুপ এতে রয়েছে বেঙ্গালুরু এফসি, আছে কেরালা ব্লাস্টার, আছে রাউন্ড গ্লাস পাঞ্জাব, কারণ রাউন্ড গ্লাস পাঞ্জাব যেহেতু আই লিগ চ্যাম্পিয়ন তো সেই জন্য তাকে ডাইরেক্ট এন্ট্রি দেওয়া হয়েছে। আর একজন উইনার আসবে কোয়ালিফায়ার ওয়ান, তো সেইটা সম্ভাব্য মানে লাস্ট যে দুখানা টিম আছে 9 আর 10, মানে মোহামেডান স্পোর্টিং আর নেরোকা, তাদের মধ্যে যে দুটো টিমের মধ্যে যে চ্যাম্পিয়ন হবে তো সেই টিমটিকে খেলতে হবে শ্রীনিধি ডেকানের সঙ্গে। তো তাদের সঙ্গে যে চ্যাম্পিয়ন হবে তো তারা জয়েন করবে এই গ্রুপে। এবার বলবো গ্রুপ বি, যেখানে আছে হায়দ্রাবাদ এফসি, উড়িষ্যা এফসি, আছে ইস্ট বেঙ্গল ক্লাব, যাদের কাছে এটা খুব একটা মানে খুব কঠিন একটা গ্রুপ হয়ে গেছে। আর আছে উইনার মানে কোয়ালিফায়ার তিন যে আছে তাদের মধ্যে যে যে জিতবে তারা এখানে জয়েন করবে। তো কোয়ালিফায়ারের তিনে কে আছে তো তোমাদের বলে দিই, সেখানে ট্রয় এফসি যারা মুখোমুখি হবে রাজস্থানের সঙ্গে। তো দুটো টিমই ভালো, দেখা যাক কোন টিম এই গ্রুপে জয়েন করে। তো এবার বলবো গ্রুপ সিতে, যেখানে আছে এটিকে মোহনবাগান, আছে এফসি গোয়া, আছে জামশেদপুর এফসি, আর আছে কোয়ালিফায়ার টু। আর কোয়ালিফায়ার টুরে খেলছে গোকুলাম কেরালা, যারা মুখোমুখি হবে আইজল এফসি, সম্ভবত গোকুলাম কেরালাই হয়তো এই গ্রুপে জয়েন করতে পারে। তো ফুটবলে বলা যায় না, আইজল এফসিও হতে পারে এই গ্রুপে জয়েন করতে পারে। তো এবার বলবো লাস্ট গ্রুপ, গ্রুপ ডি, যেখানে আছে মুম্বাই সিটি এফসি যারা আইএসএল এর শিল্ড উইনার, আছে চেন্নাই এফসি, আছে নর্থ ইস্ট ইউনাইটেড যারা এবছর আইএসএল এর সব থেকে লাস্টের টিম, আর আছে কোয়ালিফায়ার ফোর মানে কোয়ালিফায়ার ফোরে খেলতে চলেছে রিয়াল কাশ্মীর আর চার্চিল ব্রাদার্স। তো এই দুটো টিমের মধ্যে যে জিতবে তারা এখানে জয়েন করবে। তো এবার আমি বলে রাখি যে কোয়ালিফায়ারে যে চারখানা আর একটা পাঁচখানা ম্যাচ কবে হবে। তো এই ম্যাচগুলি শুরু হচ্ছে 3rd April, আর যে গ্রুপ পর্বে যে মানে বেস্ট যে 16খানা টিম কিনে চারটে গ্রুপে যে মানে ম্যাচগুলো হবে তো সেইটি হবে 8 April থেকে কিন্তু এই ম্যাচগুলো স্টার্ট হবে। তো এবার আমি তোমাদের আমি মুভ করে যাচ্ছি এফসি আন্ডার টোয়েন্টি ওমেন্স যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার আছে তো তার আপডেট দেব। তো সেখানে ভারতীয় টিম আর ভিয়েতনাম টিম, মানে ভিয়েতনাম টিম কিন্তু হোস্ট। তো ভিয়েতনামের পয়েন্ট আর ভারতীয় পয়েন্ট কিন্তু 6-6। তো সেই খাতিরে কাল মানে আজকে একটা ম্যাচ আছে ভিয়েতনামের সঙ্গে ইন্ডিয়া টিম, যেটা একদম বলতে পারো ফাইনাল ম্যাচ। এখান থেকে যে টিম জিতবে বা যদি ড্র হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু ভিয়েতনাম টিম পরের রাউন্ডে চলে যাবে, কারণ ভিয়েতনাম টিম এই জন্যই বললাম ড্র হলে পরের রাউন্ডে চলে যাবে, কারণ ভিয়েতনাম +14 গোল ডিফারেন্স রয়েছে আর ইন্ডিয়া টিম আছে +13। কারণটা হচ্ছে ভিয়েতনাম টিম তারা দুখানা ম্যাচ, প্রথম ম্যাচ ইন্দোনেশিয়াকে 3 গোলে হারিয়েছিল মানে 3-0, আর তারপরে ম্যাচ সিঙ্গাপুরকে 11-0 গোলে হারিয়েছে। তো সেখানে ম্যাচটি 11-3 এ 14+ তারা হচ্ছে গোল ডিফারেন্স রেখেছে। আর ইন্ডিয়া টিম সিঙ্গাপুরকে হারিয়েছে 7-0 গোলে, আর ইন্দোনেশিয়াকে হারিয়েছে 6-0 গোলে হারিয়েছে। তো ইন্ডিয়া টিম +13। তো এই ম্যাচটি ইন্ডিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, ইন্ডিয়াকে জিততেই হবে, জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে 9 আর পরের রাউন্ডে চলে যাবে। আর যদি হেরে যায় বা যদি ড্র করে তো সেই ক্ষেত্রে কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। এবার তোমাদের আপডেট দেবো এই ম্যাচটি তোমরা লাইভ দেখতে পারবে কবে, তোমরা আজকে বিকেল 4:30 থেকে মানে ভারতীয় সময় বিকেল 4:30 থেকে লাইভ দেখতে পারবে। আর এটি দেখতে পারবে VFF চ্যানেল, একটা ভিয়েতনামের একটা ইউটিউব চ্যানেল, তো সেই চ্যানেলে তোমরা লাইভ সম্প্রচার কিন্তু এখানে দেখতে পারবে। তো অবশ্যই আশা রাখবো তোমাদের যে ইন্ডিয়ান ওমেন্স টিমকে তোমরা সাপোর্ট করবে, মানে আন্ডার 20 ওমেন্স টিমকে। তো আজকের মতো খবর এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলটি নতুন এসে তাদের বলো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।